আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ শোনাব দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভালোবাসার গল্প। হলোকাস্ট, কনসেন্ট্রেশন ক্যাম্পে ইহুদিদের উপর বিভৎস নির্যাতন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদিদের উপর সংগঠিত হলোকাস্টের অন্যতম মূল পরিকল্পনাকারী ছিলেন জার্মান লেফটেন্যান্ট কর্নেল অটো অ্যাডলফ আইকম্যান। যুদ্ধ পরবর্তীকালীন সময়ে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালদের মাঝে এক দশক পর্যন্ত তার নাম ছিল শীর্ষস্থানীয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি পরাজিত হলে আইকম্যান প্রথমে পালিয়ে যান অস্ট্রিয়ায়। সেখানেই তিনি কাটান পরবর্তী পাঁচটি বছর। এরপর জাল কাগজপত্র ব্যবহার করে আরও অনেক নাৎসি অফিসারের মতোই তিনি চলে যান আর্জেন্টিনায়। আইকম্যান হয়তো তার বাকি জীবনটা সুখেই কাটিয়ে দিতে পারতেন মেসি ম্যারাডোনার দেশটিতে, কিন্তু পারলেন না। কারণ কর্মফল বলে একটি শব্দ আছে। এই কর্মফল আমরা ইহকালে যেমন পেয়ে থাকি তেমনি পাই পরকালেও। এবার মূল ঘটনায় আসি। আর্জেন্টিনায় গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে আইকম্যানেরই ছেলে নিকোলাস আইকম্যান। তার প্রেমিকার নাম ছিল সিলভিয়া হারম্যান। প্রেমিকার অনেক কিছু জানলেও একটি গুরুত্বপূর্ণ তথ্যই জানত না নিকোলাস। সিলভিয়া ছিল একজন ইহুদি। নিকোলাস প্রায় সময়ই সিলভিয়ার কাছে হলোকাস্টের সময় তার বাবার ভূমিকা নিয়ে গর্ব করত। এমনকি মাঝে মাঝে আক্ষেপ করে এটাও বলতো, ইস, নাৎসি বাহিনী যদি তাদের কাজটা শেষ করতে পারত। একজন ইহুদি হবার কারণে কথাগুলো স্বাভাবিকভাবেই সিলভিয়াকে মারাত্মকভাবে আহত করেছিল। নিজের জার্মান রক্ত নিয়ে গর্বিত নিকোলাস একদিন অহংকারবশত তার বাবার নাম যে আইকম্যান সেটাও জানিয়ে দেয় সিলভিয়াকে। সিলভিয়ার বাবা আবার ছিলেন হলোকাস্টের নির্মমতা থেকে বেঁচে যাওয়া এক ইহুদি। পত্রপত্রিকা পড়ে তিনি হলোকাস্ট চলাকালীন সময়ে অ্যাডলফ আইকম্যানের ভূমিকার কথা জেনেছিলেন। সিলভিয়া বাবাকে গিয়ে সব বলে দেয়। ছেলের এই ভালোবাসায় টেনে আনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম চরিত্র আইকম্যানের মৃত্যু। সিলভিয়ার বাবা এরপর যোগাযোগ করেন ইসরায়েলের অ্যাম্বাসিতে। সেখান থেকে এই খবর ইসরায়েলের প্রধানমন্ত্রীকে জানানো হয়। তিনি কূটনৈতিক উপায়ে আইকম্যানকে শাস্তির আওতায় আনতে ব্যর্থ হবে জেনে আইকম্যানকে গ্রেপ্তার করে ইসরায়েলে নিয়ে আসার নির্দেশ দেন ইসরায়েল গোয়েন্দা সংস্থা মোসাদকে। মোসাদ এই অত্যন্ত গোপন মিশনের জন্য তাদের অন্যতম শ্রেষ্ঠ কিছু এজেন্টকে নিয়োগ দেয়। এই এজেন্টদের মধ্যে ছিল পিটার মালকিন এবং নাম না জানা আরও পাঁচজন। মিশনের নাম দেওয়া হয় অপারেশন ফিনালে। অপারেশন ফিনালের লক্ষ্য ছিল অ্যাডলফ আইকম্যানকে আর্জেন্টিনায় গোপনে গ্রেপ্তার এবং আইকম্যানের নিজের ইচ্ছায় ইসরায়েলে এনে শাস্তির আওতায় আনা। তবে সেটা তৎকালীন পরিস্থিতিতে প্রায় অসম্ভব ছিল, কারণ আর্জেন্টাইন ফ্যাসিস্ট সরকার আইকম্যানকে সহায়তা করেছিল এবং ইসরায়েলকে কোনো প্রকার সাহায্যই করেনি। অসম্ভব জেনেও পিটার মালকিন এই মিশনের পরিকল্পনা করেন। তাদের পরিকল্পনা ছিল আর্জেন্টিনার 150তম স্বাধীনতা দিবস উপলক্ষে ইসরায়েল থেকে একটি প্লেনে আর্জেন্টিনার জন্য উপহার পাঠাবে। এই প্লেনে করে আগে থেকে গোপনে বন্দি করা আইকম্যানকে লুকিয়ে ইসরায়েলে নিয়ে আসা হবে। পরিকল্পনা অনুযায়ী মোসাদের গোয়েন্দারা 1960 সালে 19 মার্চ আর্জেন্টিনা যায়। তারা লাতিন আমেরিকার কিছু দেশের পর্যটক এবং ব্যবসায়ী হিসেবে আর্জেন্টিনায় প্রবেশ করে। 21 মার্চ দুজন এজেন্ট আইকম্যানের বাড়ি পরিদর্শন করেন এবং ছবি মিলিয়ে কনফার্ম করে তিনিই আইকম্যান। এছাড়াও তারা দুদিনব্যাপী আইকম্যানের প্রতিদিনের রুটিন চেক করে। পরবর্তীতে 23 মার্চ সন্ধ্যায় কাজ থেকে ফেরার পথে একটি নির্জন জায়গায় এজেন্টরা আইকম্যানকে কিডন্যাপ করে। তারা আগে থেকে ঠিক করা একটি সেফ হাউসে নিয়ে আসেন তাকে। পরিকল্পনা ছিল সেদিনই তারা প্লেনে করে পালিয়ে যাবেন, কিন্তু পরবর্তীতে জানা যায় যে প্লেন আসতে 11 দিন দেরি হবে। অপরদিকে আর্জেন্টাইন কর্তৃপক্ষ আইকম্যানের নিখোঁজ হওয়ার খবর পেয়ে যায়। ফলে তারাও পুরো আর্জেন্টিনাব্যাপী অভিযান শুরু করে, যা মোসাদের অপারেশনকে আরও কঠিন করে দেয়। মোসাদও কম যায় না। অত্যন্ত চালাকির সাথে মোসাদ এজেন্টরা 11 দিনব্যাপী অ্যাডলফ আইকম্যানকে লুকিয়ে রাখতে সক্ষম হয়। আইকম্যানকে নিজ ইচ্ছায় নিয়ে যাওয়ার স্টেটমেন্ট স্বাক্ষর করাতেও সক্ষম হয়। 11 দিন পর অর্থাৎ 4 এপ্রিল আর্জেন্টাইন কর্তৃপক্ষের চোখে ধুলো দিয়ে প্লেনের ক্রু সেজে সকল এজেন্ট এবং অ্যাডলফ আইকম্যানকে
অবচেতন করে মদ্যপ ক্রু হিসেবে প্লেনে ওঠানো হয়। পরবর্তীতে 2 বছর ধরে আইকম্যানের বিচার কার্য চলে। 1961 থেকে 1962 সাল পর্যন্ত ধরে চলা আইকম্যানের বিচার কার্যক্রম হলোকাস্ট সংক্রান্ত অনেক কিছুই জানার সুযোগ করে দেয় বিশ্ববাসীকে। সেই বিচার কার্য টিভিতে সম্প্রচার করা হয়েছিল। এর মাধ্যমে প্রথমবারের মতো বিশ্ববাসী হলোকাস্ট থেকে জীবন নিয়ে ফিরে আসতে পারা মানুষগুলোর প্রত্যক্ষ বর্ণনা শুনতে পেরেছিল। 1962 সালের একজন ফাঁসিতে ঝুলিয়ে আইকম্যানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তার শেষ কথা ছিল, দীর্ঘজীবী হও জার্মানি, দীর্ঘজীবী হও আর্জেন্টিনা, দীর্ঘজীবী হও অস্ট্রিয়া। এই দেশগুলোর সাথেই আমি সবচেয়ে বেশি সংযুক্ত ছিলাম এবং আমি সেটা ভুলব না। স্ত্রী, পরিবার ও বন্ধুবান্ধবদের জন্য আমার খারাপ লাগছে। আমি প্রস্তুত, আমাদের শীঘ্রই দেখা হবে, এটাই সকলের নিয়তি। ঈশ্বরের উপর বিশ্বাস রেখেই আমি মৃত্যুবরণ করছি। কয়েক ঘন্টা পর আইকম্যানের মৃতদেহটি পুড়িয়ে ফেলা হয়। ইসরায়েলের জলসীমার বাইরে তাদেরই একটি নেভি পেট্রোল বোট ভূমধ্যসাগরে তার দেহ ভস্ম ফেলে দেয়। আইকম্যানের ছেলের ভালোবাসার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বর্বরতা প্রকাশ পেল। মানুষ জানল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়টা কত বিভৎস ছিল, কতটা ভয়াবহ ছিল। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। গল্পকথন ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।